আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া, নেক মজলিসে বসা, আল্লাহওয়ালাদের কাছে বসা, এটা মুশকিলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ গুনার কাজে আনন্দিত হয়, গুনাহ হইতেছে, মেলা হইতেছে, জবর খুশি, ওয়াজ মাহফিল হচ্ছে, অনেকের মুখ কালো হয়, এরকম মানুষ আছে না? নাই। দিন দিন মানুষের চরিত্র এত খারাপের মুখে চলে যাচ্ছে যেটা বলা মুশকিল। এত খারাপ দিকে চলে যাচ্ছে মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের বৈশিষ্ট্য এত খারাপ মুখে রওনা হয়েছে যেটা বলা মুশকিল। দেশ উন্নতি হচ্ছে, পদ্মা সেতু হলো, যোগাযোগ ব্যবস্থা ভালো, সব কিছুর উন্নতি, কিন্তু চরিত্রের যে উন্নতি এটা দিন দিন যেন অধঃপতনে যাচ্ছে। চিল্লায় বলুন ঠিক কি না? এটা আমার আপনার সবার চরিত্রের যেন অবনতির দিকেই যাচ্ছে দিন দিন। আমরা কিন্তু চরিত্রওয়ালা পয়গম্বরের উম্মত, আমরা কিন্তু দামি পয়গম্বরের উম্মত, সত্যবাদী পয়গম্বরের উম্মত, যার জিন্দগিতে কোনো মিথ্যাচার নাই, মিথ্যা কথা নাই। আল্লাহ তাআলা যার প্রশংসা কোরআনুল কারিমে করেছে, আবু জাহেল আমার নবীকে আল-আমিন বলেই ডাকতে, সুবহানাল্লাহ। বড় বড় কাফেররা আমার নবীকে সত্যবাদী বলতেন, এ সনদ দিতেন, এ সনদ শুধু দুনিয়ার মানুষে দেয় নাই, আসমানের মালিক আল্লাহও দিয়েছে, সুবহানাল্লাহ। আখলাক যার সুন্দর, মানুষ তারে মহব্বত করে, মানুষ তারে ভালোবাসে, চরিত্র যার সুন্দর তাকে দেশের মানুষ ভালোবাসে, দুনিয়ার মানুষ ভালোবাসে। সত্যবাদী মানুষকে বাবা ভালোবাসে, মা ভালোবাসে, আত্মীয় স্বজন ভালোবাসে, গ্রাম মহল্লার মানুষগুলো ভালোবাসে, বন্ধু বান্ধব সত্যবাদী মানুষকে ভালোবাসে, কথা বলুন ঠিক কি না? সত্য মানুষকে বিজয় দান করে, মিথ্যা মানুষকে গ্রেফতার করে। সত্যবাদী মানুষের দাম তদ্রূপ আসমানের মালিক আল্লাহর কাছে আছে, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তার অনেক দাম, অনেক মর্তবা, অনেক মর্যাদা। সত্যবাদী মানুষদের জন্য মানুষ দোয়া করে, সত্যবাদী মানুষের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, সুবহানাল্লাহ। সত্যবাদী মানুষ যখন কোন রাস্তা দিয়ে হাইটা যায়, এ রাস্তাও সত্যবাদী মানুষের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। আখলাকওয়ালা মানুষ যদি কোনো আল্লাহ পাকের সৃষ্টি গাছের ছায়ার নিচেও দাঁড়ায়, সত্যবাদী আখলাকওয়ালা মানুষের জন্য গাছের ছায়াও তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। সত্যবাদী আখলাকওয়ালা মানুষ যখন রাত্রিবেলায় ঘুমোতে যায়, তখনও সত্যবাদী মানুষের জন্য আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। এক নম্বর সত্যবাদী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র, যার আখলাকের কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, আমার নবীকে যখন কাফের বেঈমানেরা গালি দিয়েছে, আল্লাহ তাআলা কালামে হাকিমের আয়াত বানায়া নবীজির কাছে পাঠায়া দিয়েছে। আল্লাহ বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার! নবীর উত্তম চরিত্রওয়ালায় প্রশংসা কে করেছে? আল্লাহ করেছে, আল্লাহ করেছে। আখলাকের অনেক দাম। ওই যে কালো বেলাল, চেহারাটা কালো কিন্তু আখলাক ভালো, সত্যবাদী ভিতর ভালো, এজন্য নবী আলাইহি সালাতু ওয়াসালাম ফরশের মানুষটারে আরশে দেখছে, বলেছে, বেলালের
চামড়া কালো কিন্তু তার ভিতর ভালো তার আখলাক ভালো সুবহানাল্লাহ তার ভিতর ভালো তার আখলাক ভালো হাসরের কঠিন ময়দানে মুসিবতের দিনে বিপদের দিনে একজন মানুষ নজর করে তাকায় দেখবে তার একবার মিজানের নেকের পাল্লা ভারী হয় আবার দেখবে তার গুনার পাল্লাটা ভারী হয় নেকের পাল্লা যখন ওজনদার হয় মানুষটা আনন্দিত হয় আবার যখন গুনার পাল্লাটা ভারী হয় তখন তার মনটা আবার খারাপ হয়ে যায় আবার যখন দেখে নেকের পাল্লা ভারী হয় তখন আবার সে আনন্দিত হয় নজর করে দেখে মিজানের গুনার পাল্লাটা ভারী হয়ে যায় তখন সে পেরেশানির মধ্যে পড়ে যায় হঠাৎ করে নজর করে তাকায় দেখে মেঘের টুকরার মতো একটা টুকরা তার মিজারের নেকের পাল্লার উপরে সে বসে পড়ল সাথে সাথে মিজানের নেকের পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালান করে দিল ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহ ইয়ালান করে দিল ঘোষণা করে দিল জান্নাতে লয়ে যাও বেহেশতে লয়ে যাও আমার সেরা জায়গা জান্নাতের বাসিন্দা তাকে বানায়া দাও লোকটা জিজ্ঞাসা করল একবার নেকের পাল্লা ভারী হয় আবার গুনার পাল্লা ভারী হয় কোন সেই জিনিস যেটা মেঘের টুকরার মতো এসে আমার মিজানের নেক পাল্লার উপরে এসে পড়ল জানতে চাই জবাবে বলা হবে ওটা তোমার আখলাক সুবহানাল্লাহ ওটা তোমার সুন্দর আচরণ ওটা তোমার সুন্দর ব্যবহার তুমি যে মানুষের সাথে দেখা হইলে মিষ্টি মিষ্টি কথা কইতা হাসি মুখে কথা কইতা মানুষের সাথে সুন্দর আচরণ করতা ওই আখলাকটা ওই সৌন্দর্যটা এসেই তোমার মিজানের নেকের পাল্লাটা ভারী করে দিয়েছে এজন্য মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ আখলাকওয়ালা পয়গম্বরের উম্মত আমি সত্যবাদী নবীর উম্মত আমি আপনি আমাদেরকেও সত্যবাদী আখলাকওয়ালা চরিত্রবান মানুষ হওয়ার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিসে আছে হাসরের কঠিন ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে দামি যে ব্যক্তি চরিত্রবান সুবহানাল্লাহ যে ব্যক্তি চরিত্রবান কত কিছু লাগায় তো চেহারা সুন্দর করি চুল সুন্দর করি নিজের ড্রেসআপ গেটআপ সুন্দর করি কিন্তু আসল সুন্দর থেকে আমরা অনেক পিছিয়ে আছি আসল জিনিস সুন্দর করার দরকার আছে না না আসল জিনিস সুন্দর করি ভিতর সুন্দর করতে জাহের তো অনেক সাজাইলাম আসেন না এখন একটু ভিতর সুন্দর করার মেহনত করি ভিতর সুন্দর করার মেহনত করি আমি বিশ্বাস করি এখন থেকে যদি কেউ পাক্কা নিয়ত করে আজ থেকে ভিতর সুন্দর করব ভাইরে জান্নাতে যাওয়ার জন্য আলেম হইতে হইব না জান্নাতে যাওয়ার জন্য একটু নেক আমল করতে হইব কথা ঠিক কি না ওই নেক আমল করলেই ভিতর সুন্দর হবে যার ভিতর সুন্দর হয়ে যাবে তার ওয়াজ শুনতে ভালো লাগবে যার ভিতর সুন্দর হয়ে যাবে সে যে আখলাক ওয়ালা হয়ে যাবে তার কোরআন পড়তে ভালো লাগবে কোরআন শুনতে ভালো লাগবে আলেম ওলামা দেখতে তার ভালো লাগবে আলেম ওলামার প্রতি নজর করে তাকায় থাকতে তার ভালো লাগবে আলেম ওলামার সহবতে যাইতে পারলে নিজেকে ধন্য মনে করবে যার ভিতর সুন্দর হয়ে যাবে ফজরের নামাজ শেষ করে তার দিলটা ঝুলে থাকবে মসজিদের দিকে কখন মসজিদের মিনারায় জোহরের নামাজের আজান হবে এই অপেক্ষায় সে বসে থাকবে কথা বলুন ঠিক কি না আবার যখন জোহরের আজান হবে জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে চলে যাবে জোহরের নামাজের পরে যখন বাসায় চলে আসবে ফ্যাক্টরির মধ্যে যায় ঢুকবে আবার তার দিলটা ঝুলে থাকবে মসজিদের দিকে কখন আসরের আজান হয় আর আসরের নামাজ পড়তে যাবে আসরের নামাজের পরে আবার তার দিল
এইটা ঝুলে থাকবে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে কখন মাগরিবের আজান হবে আমি মাগরিবের নামাজের জন্য যাব দিলটা ঝুলে থাকবে মসজিদের দিকে আবার মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের জন্য সাদা দিলওয়ালা মানুষটার দিলটা ঝুলন্ত অবস্থায় থাকবে ইশারের নামাজের পরে আল্লাহর বান্দা যখন বাসায় চলে যাবে বাসায় ঘুমাবে রুমে ঘুমাবে কিন্তু একটা কান খাড়া করে রাখবে কখন মসজিদের মিনার থেকে ফজরের আজান আসবে আর আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ শুনে ওযু করে দৌড়ায়া মসজিদে গিয়া ফজরের নামাজের সিজদায় আমার মালিকের কুদরতি কদমটা জড়ায়া ধইরা পড়তে থাকবে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা যার ভিতর সুন্দর হয়ে যাবে তার ইবাদতে মজা আসবে কথা বলুন ঠিক কি না ভিতর সুন্দর হয়ে গেলে ইবাদতের মজা জিকিরের মজা কুরআন মাজিদের তেলাওয়াতে মজা আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়া মজা আলেম ওলামার চেহারার দিকে মায়ার নজরে তাকায় দেখে একটা মজা যখন ভিতর সুন্দর হয়ে যাবে আওয়াজ করে বলুন ঠিক কি না ভিতর যখন যতক্ষণ পর্যন্ত খারাপ থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনও ভালো লাগবে না ওয়াজ নসিহাতও ভালো লাগবে না হ্যাঁ আলেম ওলামাও তার কাছে ভালো লাগবে না মসজিদ মাদ্রাসাও তার কাছে ভালো লাগবে না বুখারী শরীফের একটি হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই আপনারা ভালো বুঝবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দল নজদরের দিকে গিয়েছিল ওখানে গিয়ে সুমামা নামে এক জালিমকে বন্দি করে মদিনাতে নিয়ে এসেছিল মদিনার মসজিদে তাকে বেঁধেও রেখেছিল রহমতের নবী বরকতের নবী দুজাহানের সরদার নবী পেয়ারা নবী এসে সুমামাকে বলতেছিল কেমন লাগে সুমামা জবাবে বলেছিল যে আমার তো ভালোই লাগে কেন ভালো লাগে বন্দি হইছো বলে এমন মানুষের কাছে বন্দি হইছে আমি জানি এ লোকটা ইনসাফ করে নিওয়ালা সুবহানাল্লাহ এ লোকটা যে ভালো এটা আমি জানি নবীর এতগুলো প্রশংসা করলো এতগুলো প্রশংসা করলো আল্লাহর পয়গম্বরের জালিমের মুখে বিশ্ব নবীর প্রশংসা সুমামা নবীকে এও বলতে লাগলেন ও আল্লাহর নবী আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনি যা চাবেন মুক্তি পণ হিসাবে আমি আপনাকে তাই দিব আল্লাহ রসুল তার কথা শুনে খুশি হয়ে গেল সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা সুমামাকে ছাইরা দাও খুঁটি থেকে তার বাদন খুইলা দাও বাদন খুইলা দিল সুমামা দৌড়ায়া মদিনার একটা খেজুর বাগানে গিয়া সুন্দর করে একটা গোসল দিয়া গোসলটা কইরা দৌড়ায়া আবার মসজিদ নববীর দরজার সামনে এসে দাঁড়ায়া উচ্চ আওয়াজে পড়তে লাগলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল নবী আলাইহি সালাতু ওয়াসালাম তাকায় রইলেন সাহাবাই কেরাম অবাক হয়ে তাকায় রইল সুমামা উচ্চ আওয়াজে বলতে লাগলেন ওগো আল্লাহর নবী একটু আগে ভিতর খারাপ ছিল এজন্য আপনার চেহারা দেখতে আমার ভালো লাগতো না আপনাকে আমি পছন্দ করতাম না কারণ আমার ভিতরটা কালো ছিল এখন আমার ভিতরটা সাদা ওই সত্তার কসম যার হাতে আমার জান ওই মালিকের কসম যার হাতে আমার প্রাণ এই দুনিয়ার সব মানুষের চাইতে এখন আপনাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি সুবহান কেন ভালোবাসবে না যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের পেট ভরে যাইত সুবহানাল্লাহ বলেন না পেট ভরে যাইত নবীর চেহারা দেখে সুমামা এও বলতে লাগলেন ওগো আল্লাহর নবী আপনার ধর্ম আপনার ইসলাম আপনার দীন ইসলাম এটাকে আমি সবচাইতে বেশি ঘৃণা করতাম এই ধর্মটাকে আমি বিলকুল পছন্দ করতাম না আমার কাছে খুব অসহ্য লাগতো
এটার নাম শুনলে মেজাজ গরম হয়ে যায় তো কিন্তু গো আল্লাহর দোস্ত এখন আপনার দিন আমি সুমা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় সুমা মায়েও বলতে লাগলেন গো আল্লাহর দোস্ত আপনার এই মদিনার শহর এই মদিনার অলি গলি এই মদিনার শহর আমার কাছে খুব অপছন্দের একটা শহর ছিল আমি এই মদিনা ভালোবাসতাম না মুমিনের দিলে মদিনার ভালোবাসা রাখা এটা ঈমান মক্কার ভালোবাসা রাখা এটা ঈমান সুমামার দিল যখন সাদা হয়ে গিয়েছে সুমামা বলতেছে গো আল্লাহর দোস্ত একটু আগেও এই মদিনার শহরে এই মদিনার অলি গলি আমি একদম পছন্দ করতে পারতাম না কিন্তু আল্লাহর কসম ওই সত্তার কসম এখন আপনার মদিনার শহর আমি সুমামার নিকট সবচাইতে বেশি পছন্দের শহর আমি বুঝাইতে চাই দোস্ত আল্লাহর দোস্ত তাকে এসে জড়ায় ধরলো সুমামার জন্য আল্লাহর পয়গম্বর দোয়া করলো ভাইরে মানুষের দিল যখন অন্ধকার থাকে কালো থাকে তখন তার ভালো জিনিস ভালো লাগে না কোরআন মাজিদ তেলাওয়াত তার ভালো লাগে না ওয়াজ নসিহত তার ভালো লাগে না পক্ষান্তরে তার দিলটা যদি সাদা হয়ে যায় সুন্দর হয়ে যায় আখলাকওয়ালা হয়ে যায় চরিত্রবান হয়ে যায় তাহলে এই মানুষটার সামনে কোরআন তেলাওয়াত আসলে কান খাড়া করে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে কোনো দিকে তাকায় না ঠিক কি না নবীর আখলাক চরিত্র এতটাই সুন্দর ছিল যে কাফের এসে মুশরিক এসে ওয়ান মুসলিম এসে মদিনার মসজিদের মধ্যে পেশাব করছে সাহাবায়ে কেরাম ধমক দিতে চেয়েছে মারতে চেয়েছে নবী তাদেরকে থামাইছে নবী থামিয়ে তাদেরকে বলছে যে করতে দাও নবী তার কাছে গিয়ে আদর করে বলেছে আপনি মনে হয় নতুন আসছেন এটা আমাদের ইবাদতগাহ আপনি যখন পরবর্তী সময়ে আসবেন ওইখানে আমাদের পেশাবখানা আমাদের বাথরুম আর এখানে আমরা ইবাদত করি নবীর এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে মুসলিম হতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ এজন্য আচরণ সুন্দর করা কারোর সাথে মোলাকাত হলে মুখটা কালো করে না রাখা একটু সালাম দিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়া মুসাবা কইরা তার সাথে সময় হলে একটু মুআনাকাও করা যার যার ডান দিকে বুকটা লাগায়া আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি দোয়াটা কইরা নেওয়া আল্লাহু আকবার কবীর সুন্দর সুন্দর আখলাক দেখে কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে এখন আমরা যারা নবীর ওয়ারিস দাবি করে আমাদের চরিত্র আমাদের লব্জ আমাদের জবা আমাদের চলাফেরা আমাদের কথাবার্তা এত নিচু হয়েছে অনেকে আল্লাহ মাফ করুক হিদায়ত দান করুক এ কথা আমার জন্য আল্লাহ সর্বপ্রথম আমাকে হিদায়ত করুক এবং ওই সকল মানুষদেরকে হিদায়ত দান করুক যাদের লব্জ খারাপ যাদের জবান খারাপ কারণ আমার নবীর জবান ছিল সত্য জবান আমার নবী যখন কথা বলতেন নবীর কথার সাথে খুশবু বাইরে হইতো সুবহানাল্লাহ বলেন না খুশবু বাইরে হাদিসে আছে মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার মুখ দিয়া দুর্গন্ধ বের হয় কি বের হয় দুর্গন্ধ বের এজন্য আমি যে সত্য নবীর উম্মত মিথ্যা চান না কর সত্য কথা বলবো ইনশাআল্লাহ বলুন কারাগার হাত তুলে আল্লাহরে দেখান ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন আমিন হাশরের কঠিন ময়দানে আখলাক দিয়ে মিজানের নেকের পাল্লাটা ভারী করে দিবে হাদিসে আছে যারা আখলাক ওয়ালা হবে না চরিত্রবান হবে না ফেরেশতারা তার মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় দিবে হাত ঢুকায় দিবে উলঙ্গ থাকবে সবাই এমন জোরে আছাড় দিবে সে বলবে আমার উপরে রহম করো ফেরেশতারা জবাব দিবে আল্লাহই তো তোমাকে রহম করে নাই আমরা কি রহম করব যে সকল নারীরা পর্দা করবে না আল্লাহর হুকুম মানবে না স্বামীর খেদমত করবে না আখলাক ওয়ালা চরিত্রবান মহিলা মানুষ হবে না তাদের ব্যাপারে হাদিস আছে তাদের চুল ধরা হবে চুল ধরে মারা হবে তারাও বলবে রহম করো
ফেরেশতারা বলবে আল্লাহই তো রহম করে নাই আমরা কিভাবে রহম করব। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ আজিজ আখলাক ওয়ালা মানুষ গুনা ইসলামের বুনিয়াদ নামাজ রোজা হজ যাকাত এর বিল্ডিং হলো আখলাক এর বিল্ডিং হলো আখলাক যার আখলাক ভালো দুনিয়ার মানুষের কাছে সে ভালো যার আখলাক ভালো তার সম্মান ফেরেশতাদের কাছে যার আখলাক ভালো তার দাম আল্লাহর কাছে ভালো সুবহানাল্লাহ আল্লাহর কাছে ভালো اخلاق ولا মানুষের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন এটাও বুখারী শরীফের এক হাদিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক ক্ষুধার্ত মানুষ আসে ক্ষুধার্ত খুব ক্ষুধার্ত নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা যাও 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 আমার ঘরে যাও জিজ্ঞাসা করো গিয়ে ঘরে কোনো খাবার আছে নাকি নবীর কাছে ক্ষুধার্ত মেহমান পয়গম্বরের ঘরে সাহাবায়ে কেরাম চলে গেল বাহির থেকে জিজ্ঞাসা করলো পয়গম্বরের ঘরে কোনো খাবার আছে নাকি ঘরের ভিতর থেকে পয়গম্বরের সহধর্মিনীরা জবাবে বললেন দুজাহানের সরদার নবী নবীজির ঘরে পানি ছাড়া আর কোনো কিছুই নাই পানি ব্যতীতকে আর কিছু নাই দুজাহানের সরদার নবী চিন্তা করা যায় বন্ধু আল্লাহর দোস্তের ঘরে কোনো খাবার নাই শুধু নবীর ঘরে পানি সাহাবায়ে কেরাম এসে নবীর কাছে বললেন ও আল্লাহর দোস্ত ঘরের মধ্যে পানি ব্যতীতকে আর কোনো কিছু নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন আমার এই মেহমান কে কেউ বাড়িতে নিয়ে যেতে পারবা নাকি উপস্থিত একজন আনসারী সাহাবী হাত উত্তোলন করলেন আল্লাহর দোস্ত আমি তৈয়ার আছি আপনার মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাব আখলাক কত ভালো ভিতর কত সুন্দর পয়গম্বরের সাহাবতে থেকে আনসারী সাহাবী হাত উঠে বলে আল্লাহর দোস্ত আমি তৈয়ার আছি আপনার মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাব নবীর মেহমানকে নবী নিজ হাতে আনসারী ওই সাহাবীর হাতে তুলে দিলেন আনসারী সাহাবী তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন ভাগ্যবান ওই আনসারী সাহাবীর নাম হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীর মেহমানকে নিজের বাড়িতে নিয়ে গেলেন নিজের বাড়িতে নিয়ে বিবিকে বললেন বিবি রে নবীর দেওয়া মেহমান নিয়ে আসছি নবীর দেওয়া মেহমান নিয়ে আসছি জলদি করে ঘরে কি খাবার আছে আয়োজন করুন নবীর মেহমানের দস্তরখানে খানা পেশ করুন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন স্বামী গো বাচ্চারা খাবে এতটুকুন খাবার আছে ঘরে আর তো কোনো খাবার নাই আপনি তো নবীর মেহমান নিয়ে আসছেন মেহমানের সামনে কি দিব যখন এই কথাগুলো বলতে লাগলেন নবীর আনসারী সাহাবী জবাব দিলেন বাচ্চাদের জন্য যতটুকুন আছে অতটুকুন তৈয়ার করো আমরা খাব না বাচ্চাদের জন্য যতটুকুন আছে অতটুকুনই তৈয়ার করো বাচ্চারা খাইতে চাইলে লাইট জ্বালিয়ে দাও তাদেরকে ঘুম পাড়ায় দাও ওইটুকুন খাবার নবীর মেহমানের জন্য দস্তরখানে পেশ করো যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী আল্লাহর নবীর সাহাবী যেমন তার স্ত্রীটা ওই রকম সত্যি সত্যি বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিল নবীর মেহমানের সামনে দস্তরখান বিছালো বিবিটাইকে বলে স্বামী গো মেহমান যদি বলে আপনাদের ছাড়া খাবো না আপনি যদি লুকমা লন নবীর মেহমানের পেট ভরবে না কি করা যায় কি করব মশওয়ারা চলছে নবীর সাহাবী বলতে লাগলেন খাবার প্লেট আমার সামনেও দিবা কৌশলে বাতিটা নিবায়া দিবা তুমি জ্বালানের জন্য ব্যবস্থা করতে থাকবা আমি খাবারের মতো বাহানা করব
এই ফাঁকেই নবীর মেহমানকে পেট ভর্তি করে খাবার খাওয়াবো সুবহানাল্লাহ বলে এর ভিতর দিয়ে নবীর মেহমানকে পেট ভরে খানা খাওয়াবো তাই করলো মেহমানকে পেট ভরে খাবার খাওয়ায়া মেহমানকে ঘুম পাড়ালো উত্তম জায়গায় সকাল বেলা নবীর সাহাবী যখন নবীর দরবারে চলে গেল দূর থেকেই আল্লাহর দোস্ত আখলাকওয়ালা পয়গম্বর চরিত্রবান পয়গম্বর সত্যবাদী পয়গম্বর হাসতে লাগলো আর বলতে লাগলো রাত্রি বেলা যা করছো মাওলারে খুশি করে ফেলছো সুবহানাল্লাহ আল্লাহরে খুশি করে ফেলছো জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসছে ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن ينق شح نفسه فأولئك هم المفلحون شاب كسوس بات ديا مهمان المهمان داري كورسو نزير زرورت بات ديا نزير زرورت سلو شاب كسو بلائي ديا نزير ناخايا مهمان كي خوايسو তো আল্লাহ তাআলা তোমাদের উপরে খুশি হয়ে তোমরা যে সফল কাম করেছো এটা আল্লাহ কোরআনের আয়াত বায়না নাযিল করে দিয়েছে আখলাক সুন্দর চরিত্র এটা আল্লাহ পাকের পছন্দ মানুষের সাথে সুন্দর আচরণ করা মেহমান আসলে বেজার না হওয়া মেহমান আসলে খুশি হওয়া দোস্তকে একটু ইনভাইট করে খাওয়ানো বেজার না হওয়া নিজেই খাওয়ান দোস্ত খাওয়াইতে পারে না দেখে দোস্তের উপরে খুব ফায়ার এগুলো ঠিক না দোস্তর তৌফিক থাকলে দোস্ত খাওয়াইতো কথা ঠিক কি না আবার কিছু দোস্ত আছে হারকিপটা এরকম কিছু দোস্ত আছে খাওয়াইতে চায় না কিন্তু খাওয়ানো আল্লাহু আকবার কবির দোস্ত বানাবো মুয়াজ্জিন কে কাকে মুয়াজ্জিন কে দোস্ত বানাবো ইমাম কে দোস্ত বানাবো খতিব কে দোস্ত বানাবো মাদ্রাসা শিক্ষক কে প্রিন্সিপাল কে দোস্ত বানাই কি এক একজন সিরা প্যান পরে চুলগুলা ইহুদ নাসারাদের মতো কাটে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে এদেরকে দোস্ত বানায় আছে না নাই আওয়াজ করে বলে আমরা যারা এখানে আছি কম বেশি সবাই ফেসবুক চালাই আমার ফেসবুক আলহামদুলিল্লাহ টুপি ছাড়া কোনো মানুষ নাই আলহামদুলিল্লাহ টুপি ছাড়া কোনো মানুষ নাই দাড়ি ছাড়া কোনো মানুষ নেই আলহামদুলিল্লাহ ভালো মানুষের সাথে চললে ভালো হয় ঠিক না আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হয় আতরের আতরওয়ালার সাথে থাকলে যেমন আতরের গ্যারান আসে কয়লাওয়ালার সাথে থাকলে কালির দুর্গন্ধ আসে ঠিক কি না ভালো মানুষের সাথে থাকবো ইনশাল্লাহ বলেন আল্লাহওয়ালা কোথায় আছে লাইট দিয়ে খুঁজা খুঁজা বাইর করে তারপরে যাব ওই জায়গা যায় যেখানে গান বাজনা বাজায় যার ভিতর খারাপের কাছে যায় আছে না নাই আওয়াজ করে কোন কেন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবির কাছে যাইতে পারেন না পীর সাহেব চন্দ্রমায়ের কাছে যাইতে পারেন না অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর কাছে যাইতে পারেন না যাত্রাবাড়ি হজরতের কাছে যাইতে পারেন না যাই কোথায় যেখানে ঢোলবাসি বাজায় ওই জায়গায় যায় যেখানে পিসাবে নামাজ টামাজ মাফ করে দেবে ওই জায়গায় যায় ভিতর খারাপ আওয়াজ করে বলেন ঠিক কি না ভিতর যাদের সুন্দর তাদের কাছে যান অনুরোধ করব এই যে ভিতর সুন্দর করার মার্কাজ ফয়জুল কোরআন মাদ্রাসা এই যে আমার মুফতি কিফায়াতুল আনসারী দামত বরকাতুহুমা আলিয়া আমার ভাইয়ের দুই শাখা মহিলা শাখা দাওরায়ে হাদিস পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন না বিশাল ব্যাপার বিশাল ব্যাপার দাওরায়ে হাদিস পর্যন্ত মহিলা মাদ্রাসা ভিতর সুন্দর করার কারখানায় গুলো এই কারখানায় যারা পড়তে পারে না উচিত হলো যে আমি তো পড়তে পারি না কারখানায় যারা আছে তাদের সাথে একটু দুস্তান নিপাতি একটু বান্ধবী বানায় এগুলো রে কথা কন ঠিক কি না বান্ধবী বানায় কোনগুলো রয়েছে যেগুলো ওই যে উন্না টুন্না লয় না চুলমুল কাইটা রেস্টুরেন্টে রাত দশটা এগারোটা পর্যন্ত বসে থাকে হ্যাঁ হুবনা সুবনা লয়া ওইগুলারে দোস্ত আহবাব বানায় এই যে বরকা পরে হাত মোজা পা মোজা পরে চোখ গুলাও দেখা যায় না এইগুলো রে বানায় বের করেন বাড়িওয়ালাদের বাড়িওয়ালাদেরকে ওই যে আমাদের ঘরে যেগুলো আছে এগুলো রে এদের সাথে বান্ধবী পাতায় না
এখানে পুরুষ শাখাও আছে মাঝে মাঝে যারা আশেপাশে থাকেন তারা একটু মাঝে মাঝে সকাল বেলা আইসা এদের একটু কোরআন তেলাওয়াত শুনেন ভিতর সাফ হইব ভিতর কি হইব সাফ হইব পরিষ্কার হইব অফিস ছুটি হইছে 8টা বাজে ফ্রেশ ফ্রেশ হই একটু খাউন দাউন খায় ফয়জুল উলুম আইসা একটু বসে থাকেন বাচ্চাদের কোরআন মাজিদের তেলাওয়াত শুনেন শেষ রাতে একটু ফজরের আগে আইসা ওরা ফজরের আগে হেফজুল কোরআন শাখায় ফজরের আগে বসে আল্লাহর কোরআন পড়ে একটু আইসা ওদের হুজুরের ডেস্কে বসে বসে বাচ্চাদের কোরআন তেলাওয়াত শুনেন কারণ কোরআন তেলাওয়াত শুনে শুনলে মরা দিল জিন্দা হয় ঈমান বাড়ে আল্লাহ কোরআনেই বলছে ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা কোরআন শুনলে কি বাড়ে ঈমান বাড়ে আর ভিতরও সুন্দর হয় এজন্য আজকের এই দাওয়াত আমার আমরা ভিতর সুন্দর করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হুইল পাউডার দিয়া বিলিসিন দিয়া ভিতর সুন্দর করতে হবে আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়ে কোরআন শুনে আল্লাহ পাকের জিকির করে কথা বলুন ঠিক কি না ভিতর সুন্দর করব আল্লাহ ওয়ালাদের সাথে থাকব দাড়ি টিপি ওয়ালাদের সাথে থাকব ইনশাআল্লাহ কোন সবকিছু উন্নত হইতেছে নিজে 3.5 হাত বডির ভিতরে সুন্নতির উন্নতি আনব ইনশাআল্লাহ বলেন সুন্নতির উন্নতি যাদের দাড়ি ছোট দাড়ি বড় করবেন যারা টু এই যে মহা এক চক্রান্ত চলছে সারা দুনিয়াব্যাপী সারা দুনিয়াব্যাপী মহা এক চক্রান্ত চলছে আমার শেষ বয়ান শেষ কথা মহা এক চক্রান্ত চলছে সারা দুনিয়াব্যাপী আরব কান্ট্রিগুলো সহ সারা দুনিয়াতে এক চক্রান্ত চলছে সেটা হলো টুপি সারা নামাজ কি সারা নামাজ টুপি সারা নামাজ টুপি সারা নামাজের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আরব বিশ্বে সহ টুপি সারা মানুষের সংখ্যা বেশি বাড়তেছে তাদের ফতোয়া হলো টুপি সারা দুজন নামাজ হয় কোথাও দেখাইতে পারবেন যে টুপি সারা নামাজ হয় না এই ফতোয়া মুসলমানের ইউনিফর্ম টুপি চিল্লা বলুন ঠিক কি না মুসলমানের ইউনিফর্ম টুপি আপনি যেটা পরেন পরেন আমার কোনো এর কোনো ইখতিলাফ নাই আমার কোনো কথা নাই যেটা মন চায় বইলেন পাস করলি উসাটা কিস্তিটা যেটা মন চায় ওইটা বইলেন কিন্তু আমার কথা হলো এইটা যে ইউনিফর্ম রাখার দরকার আছে না নাই পুলিশের ইউনিফর্ম না থাকলে পোলা বানো তো ভয় পায় না কথা বলেন ঠিক কি না বড় ভয় পাইবে দূরের কথা পোলা বানো তো ভয় পায় না ইউনিফর্ম না থাকলে র্যাবের ইউনিফর্ম থাকলে আমরা ভয় পাই হ্যাঁ অপরাধীরা ভয় পায় আর কি আমরা পাই না আলহামদুলিল্লাহ বলেন না আমরা পাই না এটা কথার কথা আর কি অপরাধী যারা এরা ভয় পায় র্যাব আর্মি বিডিআর পুলিশ হ্যাঁ এগুলারে দেখলে ইউনিফর্ম থাকলে ভয় পায় কিল্লি গাইল রে কিল্লি গাইল রে একটা পেরেশানি ভিতরে কাজ করে ঠিক কি না মুসলমান ইউনিফর্ম টুপি টুপি দেখলে শয়তান বল ভয় পায় এবং শয়তানের চেয়ে চামুন্ডারা ভয় পায় ঠিক কি না আমাদের কাছে কিচ্ছু নাই সুন্নত আছে সুন্নত কি আছে সুন্নত আছে এই সুন্নত আছে কিচ্ছু নাই পকেটে তসবি পকেটে তসবি না সোয়া কিচ্ছু নাই বাতিলরা দেখেন না মুইতে টুইতে দেয় মাঝে মাঝে কিল্লি গে দেয় সুন্নতের ভয়ে দেয় কথা বলেন ঠিক কি না 1500 বছর পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবাই কেরামের সুন্নত দেখে কাফেররা যেমন লেজ গুটায় পালাইছে 1500 বছর পরেও যদি মুসলমান সুন্নত কাকড়ায় ধরে ভিতর সুন্দর করে এদেশের নাস্তিক আর মুরতাদ গুলো পালানের জায়গা পাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বলুন ঠিক কি না এজন্য সুন্নতের মালা গলায় পড়বে ইনশাআল্লাহ বলুন টুপি কিনতে কয় টাকা লাগে টুপি কিনবে ইনশাআল্লাহ এখনই যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন যদি সময় থাকে অথবা কালকে কিনবেন ইনশাআল্লাহ বলেন না ভাই সুন্দর সুন্দর টুপি কিনবেন কি কিনবেন সুন্দর সুন্দর টুপি কিনবেন সুন্দর টুপি দিলে সুন্দর হতো দেখা যায় দেখা যায় না সুন্দর টুপি কিনবেন মাঝে মাঝে টুপি কিনে হাতিয়া দিবেন যারা টুপি পরে না ইনশাআল্লাহ মেসওয়াক হাতিয়া দিবেন আরে ভাই কি মেসওয়াক কইল তসবি কিনে হাতিয়া দিবেন ইনশাআল্লাহ তসবি কিনে হাতিয়া দিবেন
আতর কিনা হাতিয়া দিবেন এই যারা দুর্গন্ধের সাথে সব সময় সংযুক্ত থাকে আর কি এদিকে মাঝে মাঝে একটা আতর হাতিয়া দিবেন যে নবীর গুরুত্বপূর্ণ একটা প্রিয় জিনিস এটা নাও হাতিয়া দিলাম ইনশাআল্লাহ বলেন ভাই সুন্নাত যে যত বেশি আকড়ে ধরবে সমস্ত বালা মুসিবত থেকে আসমানের মালিক আল্লাহ হেফাজত করবে হ্যাঁ সুন্নাত রাখার কারণে ওই যে শয়তানের কিছু আবু জাহেলের নাতিপুতি বাঁকা নজরে দেখতে পারে ওগুলো দেখার আমাদের কোনো টাইম নাই কথা বলেন ঠিক কি না কিয়ামত পর্যন্ত থাকবে এগুলো বাঁকা নজরে কথা বলবে বাঁকা নজরে তাকাবে এগুলো কিয়ামত পর্যন্ত থাকবো এই বাঁকা নজরের ভিতর দিয়েই আমরা সুন্নতের উপরে চলবো ইনশাআল্লাহ বলেন ভাই কারাকার হাত তুলে আল্লাহ দেখানো আল্লাহ আমাদেরকে আপনি সুন্নতের উপরে চলবার তৌফিক দান করেন আমিন